ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা জানি প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট যে কোনো ফিনান্সিয়াল ইয়ারের শেষ দিন অর্থাৎ 31শে মার্চ এমপ্লয়ীদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। কিন্তু 2019-20 ফিনান্সিয়াল ইয়ারের যে ইন্টারেস্ট প্রভিডেন্ট ফান্ডের, সেটিকে ঘিরেই আজকের এই ভিডিও এবং যেটা খবর আজকে 10ই সেপ্টেম্বর পাওয়া যাচ্ছে যে ওই ইন্টারেস্টকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হবে। একটু আমরা খবরটা দেখে নেবো। দেখুন, কর্মী পিএফে 8.1% সুদ এখনই, বাকিটা প্রশ্নের মুখে। কর্মী প্রভিডেন্ট ফান্ডে ইপিএফ অর্থাৎ যেটা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বলা হয়, গত অর্থবর্ষের অর্থাৎ 2019-20 সুদ ছিল 8.50%, তো সেটাই থাকছে বলে বুধবার ওচি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। যে হার ঠিক হয়েছিল পরিষদের গত মার্চের বৈঠকে, তবে কার্যকর করা যায়নি অর্থমন্ত্রকের অনুমোদন না মেলায়। যদিও সেই এপ্রিল থেকে সুদের জন্য হাপিত্যেশ করে বসে থাকা পিএফের কোটি কোটি সদস্য এবার সোজাসুজি 8.50% সুদ পেয়ে যাবেন ভাবলে ভুল হবে, কারণ সিদ্ধান্ত হয়েছে এখন 8.15% পাবেন তারা, ডিসেম্বরে পাবে বাকি 0.35%। কর্মী প্রতিনিধিরা বলছেন সুদ 8.50 থেকে না কমিয়ে দুভাগে দেওয়ার বিষয়টি বর্তমান সংকটের প্রেক্ষিতে মেনে নেওয়া যায়, কিন্তু সরাসরি সুদের একাংশকে শেয়ার বাজারের ওপর নির্ভরশীল করে দেওয়া মানা অসম্ভব। বর্তমান আর্থিক অবস্থায় অসুবিধা হলেও 2019-20 সালের জন্য 8.50 সুদই দেওয়া হবে, কিন্তু দু ভাগে। তবে শেষ ভাগটির অনিশ্চয়তা নিয়ে কেন্দ্রের মুখে কুলুপ। এই সংবাদ আজকের আনন্দবাজার পত্রিকায়, আজকে মানে 10ই সেপ্টেম্বর 2020 আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড যেটা 8.50 সুদের হার 2019-20 ফিনান্সিয়াল ইয়ারে পাওয়ার কথা, সেটা আপাতত দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে এবং 8.15% এখন পাবেন, বাকিটা যেটা বলা হচ্ছে 0.35% ডিসেম্বরে হয়তো মিলবে। এটাই হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের 2019-20 ফিনান্সিয়াল ইয়ারের ইন্টারেস্ট পাওয়া সংক্রান্ত লেটেস্ট আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।